শুনেছি বাংলাদেশের একমাত্র মিঠা পানির মন রাতারগুল, সিলেট শহর থেকে খুব কাছে। আমরা যাচ্ছি সিলেটের দিকে। সিলেট একটি প্রাচীন জনপদ। সুলতানি আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। 14 শতকে ইয়ামিনের সাধক পুরুষ হযরত শাহজালাল সিলেট জয় করেন। আয়তন 3,490.40 বর্গ কিলোমিটার। সিলেট বিভাগ হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট জেলা নিয়ে গঠিত। পথ থেকে পথে আমরা ছুটে যাই ভ্রমণের আনন্দ নিয়ে, আর সেই আনন্দ ভাগ করে নেই আপনাদের সাথে। আনন্দকে আরো উপভোগ করার জন্য আমরা পৌঁছে গেছি সিলেটে। সিলেটের দর্শনীয় জায়গাগুলো আমরা ঘুরে দেখব। হ্যাঁ বন্ধুরা, ইয়ামাহা পথে যেতে যেতে অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শহর পেরিয়েই চোখে পড়ল আঁকাবাঁকা পাহাড়ি পথ, যার দুপাশে সারি সারি চা বাগান। যে পথটি দিয়ে যাচ্ছি এটি রাতারগুলের পথ, গ্রামীণ পরিবেশের মাঝ দিয়ে পিচ ঢালা রাস্তা। আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র মিঠা পানির বন রাতারগুলের উদ্দেশ্যে। যেতে যেতে চোখ আটকে গেল দিগন্তের কাছাকাছি দাঁড়িয়ে থাকা সুন্দর একটি পাহাড় দেখে। এর পাদদেশে ছোট ছোট কুঁড়ে ঘর, নির্জনতার মাঝে কিছু পরিবারের বসবাস। মনে প্রশ্ন ধরা দিল এদের জীবনযাপন নিয়ে, এরা কেমন আছে, কিভাবে সময় কাটে তাদের। যে পাহাড় দেখে আকৃষ্ট হয়ে এখানে আসা সেটির নাম বরইল টিলা। আসলে এটি পাহাড় নয়, পাহাড় এবং টিলার পার্থক্য, পাহাড়ের উচ্চতা হতে হয় সমুদ্র পৃষ্ঠ থেকে 1,000 ফুটের উপরে, আর এর থেকে কম হলে সেটি টিলা। তবে দেশের বিভিন্ন জায়গায় উঁচু জায়গা হলেই সেটিকে পাহাড় বলে থাকে। পাহাড়ের নিচের এই জীবন আর 10টা গ্রামের মানুষের থেকে আলাদা নয়। অন্যান্য গ্রামের মানুষ যেমন কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে, এখানেও ঠিক তেমন। এদের অতিথি পরায়ণতা মুগ্ধ করার মতো।